গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা একজন হিমু কয়েকটি ঝিঝি পোকা আজ চতুর্থ এবং শেষ পর্ব ওসি সাহেব বললেন আপনার খালার খুন হবার খবর আপনি পাননি জি না কাগজ উঠেছে তো কাগজ পড়েননি খুন খারাপের নিউজগুলি আমি পড়ি না কিন্তু এখন মনে হচ্ছে পড়া দরকার আমার খালো আরিফিন উনি কোথায় ওনাকেও খুন করার চেষ্টা করা হয়েছে উনি হাসপাতালে আছেন ক্রিটিক্যাল কন্ডিশন ও আচ্ছা চলুন তো আমার সঙ্গে সালামকে আইডেন্টিফাই করবেন হাদি সাহেব কি হাজতে আছেন হ্যাঁ আছে তবে জ্ঞান আছে বলে মনে হয় না যে ডলা খেয়েছে তার খবর হয়ে গেছে হাজতের মেঝেতে রক্তাক্ত অবস্থায় দুজনেই পড়ে আছে মুখ ফুলে এমন হয়েছে যে অতি পরিচিত জনেরও এদেরকে চেনার কথা না ইলেকট্রিক মিষ্টি ছেলেটা পড়ে আছে খালি গায়ে তার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে আমি আমার জীবনে কারো বুক এভাবে উঠানামা করতে দেখিনি এক একবার বুক ফুলে উঠছে আর মনে হচ্ছে ছেলেটার হৃদপিণ্ড পাঁজর ফুড়ে বের হয়ে আসবে ওসি সাহেব বললেন চিনতে পারছেন আমি বললাম না হাদি কেউ চিনতে পারছেন না জি না যে মার মেরেছেন আর মুখ যেভাবে ফুলেছে আমি কেন পাখি এসেও চিনবে না পাখিকে পাখি তার মেয়ে বারো তারিখে মেয়েটার জন্মদিন আমার দাওয়াত আছে কোনো কাজ না থাকলে আপনিও সেদিন চলুন ওসি সাহেব রাগি গলায় বললেন আপনার খালা খুন হয়ে গেছেন আর আপনার মাথায় ঘুরছে জন্মদিনের দাওয়াত আপনার এই ফালতু কথা বলার অভ্যাসটা দূর করুন তো থানায় এসে একটা বাড়তি কথা বলবেন না জি আচ্ছা আমি কি হাদি সাহেবের সঙ্গে দুটো কথা বলতে পারি হ্যাঁ বলুন আমি অনেকক্ষণ হাদি সাহেব হাদি সাহেব বলে ডাকলাম কেউ জবাব দিল না অজ্ঞান মানুষ প্রশ্নের জবাব দেয় না তবে ইলেকট্রিক মিষ্টি উঠে বসে আমার দিকে তাকিয়ে বিড় করে কি যেন বলল তার ঠোঁট কেটে দু ফাঁক হয়ে গেছে দাঁত ভেঙেছে সে হাত তুলে আমাকে সালামও দিল মনে হয় আমাকেও পুলিশের কেউ ভেবেছে আমি ওসি সাহেবের দিকে তাকিয়ে বললাম আপনি নিশ্চিত যে এরাই খুন করেছে ওসি সাহেব বললেন অবশ্যই কিছু কিছু খুনের মীমাংসা অতি দ্রুত হয়ে যায় আবার কিছু কিছু খুনের মীমাংসাই হয় না এক্ষেত্রে খুনের মীমাংসা দ্রুত হয়ে গেল হাদি সাহেব স্বীকার করেছে যে খুনটা উনি করেছেন সে করে নাই তবে সালাম করেছে তাকে রাজসাক্ষী করে দেব ওসি সাহেব সালামের দিকে তাকিয়ে বললেন কিরে তুই খুন করেছিস সালাম হ্যাঁ সূচক মাথা নাড়ল তার কাটা ঠোঁটের কোনায় সামান্য হাসিও দেখা গেল যেন খুন করে সে আনন্দিত আমরা হাজত থেকে বের হয়ে এলাম ওসি সাহেব বললেন অ্যামেচার মার্ডার হাদি আপনার খালার ঢাকার বিষয় সম্পত্তির লোভে খুনটা করেছে ক্যালকুলেশন ছিল পোর ভজঘট করে ফেলেছে বড় ক্রাইমের ক্রিমিনাল সময় ধরা পড়ে যায় ক্রাইমে সে কিছু না কিছু খুঁত রেখেই যায় নিজের কিছু চিহ্ন রাখে একমাত্র পুলিশই পারে কোনোরকম খুঁত ছাড়া ক্রাইম করতে কারণ তারা খুঁতগুলি জানে আপনার কথা শুনে ভালো লাগছে ভালো লাগার মতো কি বললাম ভালো লাগার মতো আমি কিছুই বলিনি আপনি আপনার স্বভাব মতো আমাকে নিয়ে ফান করার চেষ্টা করছেন দয়া করে করবেন না জি আচ্ছা আমি কি চলে যাব না থাকবো তদন্তের স্বার্থে আমার উচিত আপনাকে থানায় আটকে রাখা কিন্তু আমার ওপর নির্দেশ আছে আপনাকে ছেড়ে দেওয়ার নির্দেশটা কে দিয়েছেন জুঁয়ের বাবা হ্যাঁ স্যারের নির্দেশ জুঁয়ের এখনো কোনো খবর পাওয়া যায়নি জানি না আমি কি টেলিফোনে একটু খোঁজ নিয়ে দেখব রকিবুদ্দিন সাহেব কিছুক্ষণ ভাবলেন তারপর টেলিফোন সেট আমার দিকে এগিয়ে দিলেন আমি আমার মোবাইলে টেলিফোন করলাম সঙ্গে সঙ্গে জুঁয়ের বাবার গলা শোনা গেল তিনি অত্যন্ত আগ্রহের সঙ্গে বললেন হ্যালো হ্যালো কে বলছেন স্যার আমি হিমু ও তুমি জুঁয়ের কোনো খবর পাওয়া গেছে না টেলিফোন করেনি না আধ্যাত্মিক লাইনের চেষ্টা চালালে কেমন হয় স্যার তার মানে খুবই উচ্চশ্রেণীর একজন সাধক ধানমন্ডি থানা হাজতে আছেন তার নাম মুসলেম মিয়া তবে এই নামে কেউ তাকে ডাকে না এতে বেয়াদবি হয় কেউ কেউ তাকে ডাকেন বাবা কারণ তিনি নগ্ন থাকেন আবার কেউ কেউ ডাকেন বেলি বাবা কারণ সব সবসময় ফুলের মালা গলায় দিয়ে থাকেন অদ্ভুত ব্যাপার কি জানেন স্যার শীতকালে যখন বেলি ফুলের সিজন না তখনও তার গলায় টাটকা বেলি ফুলের মালা দেখা যায় বাবার কাছে একবার গিয়ে দেখলে হতো আমি কি করবো না করবো তা তোমাকে ঠিক করতে হবে না জি আচ্ছা তুমি কোথেকে কথা বলছো থানা থেকে আমার এক খালা খুন হয়েছেন পুলিশ এই জন্যে আমাকে ধরে নিয়ে এসেছে তবে ওসি সাহেব বলেছেন ছেড়ে দেবেন তুমি কি আর কিছু বলবেন অর্থহীন বকবক করবে যদি গুরুত্বপূর্ণ কোনো কথা না থাকে তাহলে টেলিফোনটা রাখো আমি এই টেলিফোনের লাইনটা সবসময় খোলা রাখতে চাই জি আচ্ছা স্যার আমি টেলিফোন নামিয়ে রাখলাম ওসি সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে পথে নামলাম আজ সারাদিনে কোথায় কোথায় যাব ঠিক করা দরকার মালিহা খালার বাড়িতে যাব না মৃত মানুষকে দেখতে যাওয়া অর্থহীন এখানে দেখাটা হয় একতরফা একজন দেখে অন্যজন তাকিয়ে থাকে দেখে না আরিফিন খালু সাহেবকে অবশ্যই দেখতে যাব জীবন মৃত্যুর যারা থাকে তাদের দেখতে বড় ভালো লাগে এরা তখন অদ্ভুত অদ্ভুত কথা বলে একজনকে পেয়েছিলাম যে বারবার বিস্মিত হয়ে বলছিল দেখতে পাইতেছি আসানক বিষয় তো দেখতেছি ও আল্লাহ একটা বাগান বাগানটা পানির মধ্যে কি সুন্দর টলটলা পানি ঘর আছে পানির রং বদলাইতেছে ওয়াল্লা বাগানের গাছগুলান হাসে এইটা কি পানির মধ্যে পাখি উঠতেছে হাদি সাহেবের কন্যা পাখির সঙ্গেও দেখা করা দরকার বেচারির জন্মদিন যেন ভেসতে না যায় সার্কাস পার্টিরও খোঁজ নেওয়া দরকার কারো কাছে যদি হাতির বাচ্চা থাকে তাহলে একদিনের জন্য ভাড়া করতে চাই কে জানে একদিনের ভাড়া কত আজ আকাশ মেঘমেদুর ঠান্ডা বাতাস বইছে এক পশলা বৃষ্টি মনে হয় হয়েছে পিচ ঢালা রাজপথ বৃষ্টির পানিতে ভেজা রূপার পাতের মতো চকচক করছে রাস্তাগুলিতে নদী নদী ভাব চলে এসেছে আরিফিন খালু সাহেবকে রাখা হয়েছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে তার নাকে মুখে নল বিছানার পাশে স্যালাইনের বোতল ঝুলছে মাথায় হাতে ব্যান্ডেজ একটা চোখ বের হয়ে আছে সেই চোখের পাতা নামানো ভালো করে দেখার আগেই পুরুষ টাইপ এক মহিলা নার্স বের হন বের হন বলে সবাইকে বের করে দিল খালু সাহেবের আত্মীয় স্বজনে হাসপাতাল গিজগিজ করছে হাসপাতালের ডাক্তার ছাড়াও বাইরের ডাক্তার এসেছেন মেডিকেল বোর্ড বসেছে ডাক্তারদের আলাপ আলোচনায় যা জানা গেল তার সারমর্ম হল রোগী ডিপ কোমায় চলে গেছে কোনো মিরাকল না ঘটলে বাঁচবে না আরেফিন খালুর আত্মীয় স্বজনদের আলোচনায় জানা গেল ডিপ কোমায় যাবার আগে ডাক্তার নার্স এবং তার দূর সম্পর্কের এক ভাইয়ের কাছে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে গেছেন তিনি ঘুমুচ্ছিলেন বসার ঘরের ড্রয়িং রুমে তার স্ত্রী দরজা বন্ধ করে ঘুমুচ্ছিলেন শোবার ঘরে তিনি নিজে অনেক রাত জেগে মদ্যপান করেছিলেন বলে শেষ রাতের দিকে তার গাঢ় ঘুম হয় হঠাৎ ধস্তাধস্তি এবং চিৎকারের শব্দে তার ঘুম ভেঙে যায় তিনি চমকে উঠে বসেন এবং দেখেন তার বাড়ির কেয়ারটেকারের সঙ্গে তার স্ত্রী ধ্বস্তাধস্তি করছেন এবং তার স্ত্রীর শরীর রক্তে ভেসে যাচ্ছে তিনি স্ত্রীকে রক্ষা করার জন্য ছুটে যান তারপর কি হয় তার মনে নেই ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের সামনে একজন পুলিশও দেখলাম ঘোরাঘুরি করছে চশমা পরা গুরু গম্ভীর একজনকে দেখা গেল চৈত্র মাসের এই গরমেও তার গায়ে উলের কোট শুনলাম তিনি ম্যাজিস্ট্রেট ডেথ বেড স্টেটমেন্ট নিতে এসেছেন ম্যাজিস্ট্রেট সাহেবকে অত্যন্ত বিরক্ত মনে হল তিনি তার মতোই আরেক গুরুগম্ভীর মানুষকে ভুরুটুরু কুঁচকে হাত পা নেড়ে কিসব বলছেন আমি কাছে গিয়ে শুনি ম্যাজিস্ট্রেট সাহেব বলছেন আমি তো সারাদিন এখানে বসে থাকবো না রোগীর যদি জ্ঞান ফেরে আমাকে খবর দিলে আমি চলে আসবো আর ধরেন ইনকেস যদি জ্ঞান না ফেরে ডাক্তারের কাছে রোগী যে কথা বলেছে সেটাকে স্টেটমেন্ট হিসেবে নেওয়া হবে রোগী ডাক্তারকে কি বলেছে তা একটা কাগজে লিখে সই করে দিতে বলুন যাকে এই কথা বলা হলো তিনি মহাবিরক্ত হয়ে বললেন আমি বলবো কেন আপনি বলুন এটা আপনার জুরিস্ট্রিকশন ম্যাজিস্ট্রেট সাহেব তীক্ষ্ণ বললেন আমার জুরিসডিকশন হবে কেন আচ্ছা ফাইন আপনার জুরিসডিকশন না চিৎকার করছেন কেন ওয়াই ইউর রেজিং ভয়েস ভয়েস আমি রেস করছি না আপনি রেস করছেন আপনি শুধু যে ভয়েস রেস করছেন তা না আপনি মুখ দিয়ে থুতু ছিটাচ্ছেন দুজনের কথা কাটাকাটি শুনতে অনেকেই জুটে গেল সবাই মজা পাচ্ছে আমিও পাচ্ছি অপেক্ষা করছি ঝগড়াটা কখন থামে সেটা দেখার জন্য ঝগড়া থামতে হলে একজনকে পরাজয় স্বীকার করতে হবে পরাজয়টা কে স্বীকার করে সেটাই দেখার ইচ্ছে আমার ধারণা ম্যাজিস্ট্রেট সাহেব পরাজয় স্বীকার করবেন চিৎকার উনি বেশি করছেন দম ফুরিয়ে যাওয়ার কথা পেছন থেকে আমার পাঞ্জাবি ধরে কে যেন টানল আমি ফিরে দেখি চন্দ্র চাচি অনেক দূরের লতায় পাতায় চাচি বিবাহ এবং মৃত্যু এই দুই দিনে লতাপাতা আত্মীয়দের দেখা যায় সামাজিক মেলামেশা হয় আন্তরিক আলাপ আলোচনা হয় চন্দ্রা চাচি বিস্মিত হয়ে বললেন তুই এখানে কেন আরিফিন সাহেব তোর কে হন আমি বললাম আরিফিন সাহেব আমার কেউ হন না তার স্ত্রী আমার খালা হন ও আচ্ছা আমি জানতামই না কীরকম দুঃখের ব্যাপার দেখেছিস দিনে দুপুরে জোড়া খুন জোড়া খুন কোথায় একজন তো এখনও ঝুলছে একটা মানুষ মারা যাচ্ছে আর তুই তার সম্পর্কে এরকম ডিসরেসপেক্ট নিয়ে কথা বলছিস এটা ঠিক না স্বভাবটা বদলাই আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম জি আচ্ছা বদলাব কেমন যেন মেকানিক্যাল হয়ে যাচ্ছে রোবট টাইপ মানুষের মৃত্যু রোগ ব্যাধি এইসব কিছুই আর কাউকে স্পর্শ করছে না ঠিক বলছি না অবশ্যই ঠিক বলেছেন চন্দ্রাচাচি হাত ব্যাগ থেকে পান বের করে মুখে দিতে দিতে চট করে প্রসঙ্গ পাল্টে বললেন আমার ছোট মেয়ে ঝুমুর বিয়ে দিয়েছি সেনাকুঞ্জি অনুষ্ঠান করেছি গেস্ট ছিল এক হাজার বলো কি তাও তো সবাইকে বলতে পারিনি তোকে অবশ্যই কার্ড পাঠাতাম তুই কোথায় থাকিস জানি না বিয়ে ভালো হয়েছে কিনা বলো ছেলে কেমন হীরের টুকরো না গোবরের টুকরো চাচি চোখ মুখ শক্ত করে বললেন গোবরের টুকরো কেন হবে এসব কি ধরনের কথা ছেলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পিএইচডি করেছে আমেরিকায় থাকে ছেলের আপন চাচা স্টেট মিনিস্টার বলো কি মিনিস্টারের ভাতিজা ছেলের ফ্যামিলি খুবই পলিটিক্যাল খানদানি পলিটিক্স করে এখনকার কাদা ছোড়াছড়ি পলিটিক্স না ছেলের দাদা ব্রিটিশ আমলে এম ছিলেন আশ্চর্য তো আনন্দিত গলায় বললেন ঝুমুরের বিয়েতে মন্ত্রী এসেছিল চারজন বাংলাদেশে অনেক ইম্পর্ট্যান্ট কবি সাহিত্যিকরা এসেছিলেন শো বিজনেসের অনেকে ছিল ফিল্মের দুই নায়িকা এসেছিল আর তারপর টিভি নায়িকারও ছিল অটোগ্রাফির জন্য এমন হুড়োহুড়ি শুরু হলো সব ভিডিও করা আছে বাসায় আসিস দেখাবো আচ্ছা যাবো একদিন আজই চল না টোটাল চার ঘন্টা ভিডিও ছিল কেটে কুটে দু ঘন্টা করা হয়েছে এর মধ্যে আবার বাইরে থেকে মিউজিক পাঞ্চ করা হয়েছে বিসমিল্লা খার মতো বসানো হয়েছে মিউজিকটা সামান্য স্যাড হয়েছে তবে তুই দেখে খুবই মজা পাবি আমার তো শুনেই মজা লাগছে বিয়ের দিন ঝুমুকে কি সৌন্দর্যে লাগছিল না দেখলে বিশ্বাস করবি না এর কারণ অবশ্য আছে ঝুমুরের মেকআপ দেওয়ার জন্য আমি ফিল্ম লাইন থেকে মেকআপম্যান নিয়ে এসেছি দীপক কুমার সুর দুবার মেকআপে জাতীয় পুরস্কার পাওয়া মেকআপম্যান সে তিন ঘন্টা লাগিয়ে মেকআপ দিয়েছে ফিল্ম লাইনের মেকআপরা মুখের কাটা ভাঙতে পারে ঝুমুরের থুতনি সামান্য উঁচু ছিল না এটা এমন করেছে দাবিয়ে দিয়েছে হুম আয়নায় ঝুমু নিজেকে দেখে চিনতে পারেনি দাঁতের কি করেছে চন্দ্রচাচি বিস্মিত হয়ে তাকালেন আমি বললাম ঝুমুর সামনের কোদাল সাইজের যে দুটা দাঁত ছিল তার কি করা হয়েছে সেগুলো দাবি দেওয়া হয়েছে চন্দ্রাচাচি থমথমে গলায় বললেন ঝুমুর কোদাল সাইজ দাঁত আমি হাই চাপতে চাপতে বললাম ভুলে গেছো নাকি ঝুমুকে স্কুলের বন্ধুরা মিকি মাউস বলে খ্যাপাতো সে বাসায় ফিরে কাঁদত ওই দাঁত দুটোর কী হলো ফিল্ম লাইনে মেকআপ দিয়ে দিয়ে বড়দাদ ছোট করার ব্যবস্থা কি কিছু আছে চন্দ্রাচাচী যেভাবে তাকাচ্ছেন তাতে মনে হয় স্বাভাবিক তিনি কিছুক্ষণের মধ্যে আমার উপর ঝাঁপিয়ে পড়বেন তাকে এই সুযোগ দেওয়া ঠিক হবে না চলে যেতে হবে যাবার আগে আরেফিন খালু সাহেবকে একটা কথা বলে যাওয়া দরকার যে ডিপ কোমায় আছে সে আমার কথা শুনতে পাবে এমন আশা করা ঠিক না তবু চেষ্টা করতে দোষ নেই ইন্টেন্সিভ কেয়ারে ঢোকা আমার পক্ষে অসম্ভব ব্যাপার ঘরে এখন কাউকেই ঢুকতে দিচ্ছে না উকি ঝুঁকিও দিতে দিচ্ছে না দরজার সামনে পুলিশ পাহারা বসে গেছে কোনো একটা কৌশল বের করতে হবে ইন্টেন্সিভ কেয়ারের দায়িত্বে যে ডাক্তার আছেন তাকে ধরতে হবে ইনটেন্সিভ কেয়ারের দায়িত্বে যিনি আছেন তার নাম ডাক্তার মালেকা বানু আমি লক্ষ্য করেছি পুরুষদের নামের শেষে আকার যুক্ত করে যেসব মহিলাদের নাম রাখা হয় তাদের মধ্যে পুরুষ ভাব প্রবল থাকে মালেক থেকে মালেকা রহিম থেকে রহিমা সিদ্দিক থেকে সিদ্দিকা জামিল থেকে জামিলা তবে মালিকা বানুকে সেরকম মনে হল না তার চেহারার মধ্যেই খালা খালা ভাব আমি দরজা খুলে তার ঘরে ঢুকলাম তিনি সরু চোখে তাকালেন না বা বিরক্তিতে ঠোঁট গোল করলেন না আমি শান্ত গলায় বললাম আপনি ডাক্তার মালেকে বানু জি আরিফিন সাহেব কমায় থাকা অবস্থায় আপনাকে যে স্টেটমেন্ট দিয়েছেন তা আপনি এখনও পুলিশের কাছে জমা দেননি কেন ডেথ পেড কনফেশন যে কীরকম গুরুত্বপূর্ণ তাকে আপনি জানেন না ফর ইউর ইনফরমেশন শুধু এই কনফেশনের কারণে দুজনের ফাঁসি হয়ে যাবে আপনি কি পুলিশের কেউ জি আমি গোয়েন্দা বিভাগের এই মামলার পুরো তদন্তের দায়িত্বে আমি আছি বুঝতে পারছি না বুঝতে পারছেন না মামলাটা আপনার কাছে যত সহজ মনে হচ্ছে আসলে তত সহজ নয় অনেক জটিলতা আছে ও আমার পরিচয়টা আশা করি গোপন থাকবে এখানে কেউ না আমি কে পুলিশের লোকজন না আশা করি আপনার মাধ্যমেও কেউ জানবে না না জানবে না আপনি চা কফি কিছু খাবেন চা কফি কিছুই খাবো না আপনি ব্যবস্থা করে দেবেন যাতে আমি আরিফিন সাহেবের সঙ্গে কথা বলতে পারি ডাক্তার বানু বিস্মিত হয়ে বললেন ওনার সঙ্গে কিভাবে কথা বলবেন উনি ডিপ কোমায় আছেন ডিপ কোমায় থাকা অবস্থাতেও চেতনার একটি অংশ কাজ করে আমি সেই অংশটার সঙ্গে কথা বলবো। হয়তো লাভ কিছু হবে না তবু চেষ্টা করে দেখতে ক্ষতি নেই আপনি যখন কথা বলবেন তখন কি আমি পাশে থাকতে পারি অবশ্যই পারেন আচ্ছা আপনি একটু অপেক্ষা করুন আমি ব্যবস্থা করছি এই ফাঁকে একটু চা খান প্লিজ জি না চা খাবো না আপনার নামটা জানতে পারি নকল নাম জানতে পারেন আসলটা বলতে পারছি না এক একটা মামলার সময় আমরা এক একটা নতুন নাম নিই এই মামলায় আমি যে নাম নিয়েছি সেটা কি বলব থাক বলতে হবে না আপনাকে দেখে পুলিশের লোক বলে তো মনেই হয় না গোয়েন্দা বিভাগের লোকদের দেখে যদি কেউ বুঝে ফেলে সে পুলিশের লোক তাহলে তো সমস্যা তাই না হ্যাঁ সমস্যা তো সেটা বটেই আরিফিন খালু সাহেবের পাশে বসার জন্যে আমাকে একটা চেয়ার দেয়া হয়েছে আমার পাশে ডক্টর মালিকা কৌতূহল এবং আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছেন ঘরটা অতিরিক্ত ঠান্ডা ঘরে বাইরের কোনো আলো আসছে না টিউবলাইট জ্বলছে মনে হচ্ছে টিউবলাইট থেকেও ঠান্ডা আলো আসছে ঘরে মৃত্যুর গন্ধ আরিফিন খালুর বিছানার নিচে মৃত্যু থাবা গেড়ে বসে আছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে আমি সহজ গলায় ডাকলাম খালু সাহেব খালু সাহেব আমি হিমু ড মালিকাবানুর চোখ বড় বড় করে আমাকে দেখছেন গোয়েন্দা বিভাগের লোক একজন অপরিচিতকে খালু রাখছে বিস্মিত হবার মতোই ব্যাপার আমি তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বললাম খালু সাহেব আমার কথা মন দিয়ে শুনুন মালিহা খালার মৃত্যু কীভাবে হয়েছে আপনি জানেন আপনাকে ডিপ কোমা থেকে বের হয়ে এসে এই ঘটনা বলতে হবে যদি না বলি আপনি মারা যান তাহলে দুটি নিরপরাধ লোক ফাঁসিতে ঝুলবে ডক্টর মালিকা বানু আমার দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বললেন এক্সকিউজ মি আমি আবারও তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে খালুকের বললাম খালু সাহেব আমার ধারণা আপনি কোনো না কোনোভাবে আমার কথা শুনছেন আপনাকে মৃত্যুর আগে অবশ্যই প্রকৃত ঘটনা বলে যেতে হবে আমি উঠে দাঁড়ালাম ডাক্তার মালিকা বানু কড়া চোখে আমার দিকে তাকাচ্ছেন আমি তাকে বৃষ্টি করে বললাম আপনার সঙ্গে মিথ্যা কথা বলেছি আমি পুলিশের কেউ না উনি আমার খালু হন আপনি আমার নাম জানতে চেয়েছিলেন আমার নাম হিমু ভদ্রমহিলা তাকিয়ে আছেন আমি মধুর ভঙ্গিতে হেঁটে ঘর থেকে বের হয়ে এলাম হাদি সাহেবের বাড়িতে যেতে হবে তার ছোট মেয়েটার সঙ্গে কথা বলতে হবে মেয়েটা দরজা ধরে দাঁড়িয়ে আছে তার এক হাতে খাতা খাতায় কুমিরের ছবি আঁকা কুমির রং করা হচ্ছিল আঙুলে ক্রেয়নের সবুজ রঙ লেগে আছে মেয়েটির দাঁড়িয়ে থাকার মধ্যে কঠিন ভঙ্গি আছে তবে চোখ দুটোই টলটলা চোখের দিকে তাকালেই মনে হবে এক্ষুনি পানিতে চোখ ভর্তি হয়ে যাবে আমি বললাম কেমন আছো পাখি মেয়েটি জবাব দিল না অপরিচিত মানুষের আন্তরিক প্রশ্নে খটকা লাগে মেয়েটির মনে খটকা লাগছে সে আমাকে লক্ষ্য করছে বোঝার চেষ্টা করছে বললাম তোমার কুমিরের ছবির রংটা ঠিক হয়নি কুমির কখনো সবুজ হয় না এই কুমিরটা যে পানিতে ছিল সেই পানি শ্যাওলায় ভর্তি কুমিরটা সবুজ কুমিরটাকে ধারণা তোমার কাছে শুধু সবুজ রঙ আছে বলেই কুমির সবুজ রঙ করেছ না আমার কাছে সবুজ আর লাল রঙ আছে তাহলে সবুজ রঙের কুমির বানিয়ে ভালোই করেছ লাল রঙের কুমিরের চেয়ে সবুজ রঙের কুমির ভালো পাখির কাঠিন্য হঠাৎ কমে গেল সে শান্ত গলায় বলল আপনাকে আমি চিনেছি আপনার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে আপনার নাম হিমু আপনি তো বাবার সঙ্গে কথা বলতে এসেছেন বাবা বাসায় নি আমি তোমার বাবার সঙ্গে কথা বলতে আসিনি তোমার সঙ্গে গল্প করতে এসেছি আজ স্কুলে যাওনি না স্কুলে নিয়ে যাওয়ার জন্য কেউ ছিল না এই জন্যে বাসায় তুমি ছাড়া আর কে আছে পাখি জবাব দিল না আমি লক্ষ্য করলাম তার চোখে পানি জমতে শুরু করেছে সে হাতের তালুতে চোখ মুছল লাভ হল না সঙ্গে সঙ্গে চোখ আবার পানিতে ভর্তি হয়ে গেল আমি পুরোপুরি নিঃসন্দেহ হলাম মেয়েটা বাড়িতে একা আছে গত রাতেও হয়তো বা একাই ছিল ঢাকায় তোমাদের আত্মীয় স্বজন আছে না আছেন তুমি তাদের ঠিকানা জানো মেয়েটি না সূচক মাথা নাড়ল সে তার চোখের পানি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এখন তার চোখ শুকনো ছলছলে ভাবো নেই তোমার বাবা কোথায় তুমি জানো জানি সকালে নাস্তা না না কেন ঘরে কোনো খাবার ছিল না না আমার ধারণা আছে তুমি ভালো করে খুঁজে দেখো নি আটা থাকার কথা আটা দিয়ে রুটি বানানো যায় আর সবজি দিয়ে সবজি ভাজি আর রুটি ডিম যদি থাকে তাহলে ডিমের মামলেট তুমি রান্না করতে পারো চায়ের পানি গরম করতে পারি আসলটাই তো পারো রুটি বেলাও খুব সহজ আটা দিয়ে একটা গোল্লার মতো বানিয়ে বেলতে হয় পাখির চোখের কোনায় সামান্য আনন্দ যেন ঝলসে উঠল চোখ চিকচিক করে উঠল বললাম চলো রান্নাঘরে গিয়ে দেখি কি আছে কি নেই আমিও সকালে নাস্তা করিনি আজকে সকালে নাস্তাটা তুমি বানাও দুজনে মিলে নাস্তা করি বানাতে পারবে না আপনি দেখিয়ে দিলে পারবো আমি দেখিয়ে দেব কিভাবে। আমি কিছু জানি নাকি যাই হোক দেখি দুজনে মিলে ভাবনা করে কিছু একটা করতে হবে আগে চলো রান্নাঘর ইন্সপেকশন করে দেখি রান্নাঘরে ময়দা পাওয়া গেল আলু পাওয়া গেল একটা ডিম পাওয়া গেল আমি পাখিকে নিয়ে মহা উৎসাহে রান্না লেগে গেলাম রান্না করতে করতে জানা গেল ঘরে কাল রাতে পাখি একা ছিল পাউরুটি এবং কলা ছিল পাউরুটি কলা খেয়েছে বাবা ফিরে আসবেন ভেবে অনেক রাত পর্যন্ত জেগেছিল তার স্কুলের অনেক হোমওয়ার্ক ছিল সব করে ফেলেছে ভয় লাগেনি বাথরুমে কে যেন হাঁটাহাঁটি করছিল তখন একটু ভয় লেগেছে আমি গলায় বললাম বাথরুমে কি হাঁটাহাঁটি করছিল ভূত পাখি বিরক্ত হয়ে বলল আপনি কি যে বাচ্চাদের মতো কথা বলেন ভূত বলে পৃথিবীতে কিছু আছে নাকি নেই অবশ্যই না ভূত রাক্ষস খস সব বানানো আমি বললাম ভূত প্রেতের গল্প এখন থাকুক আমার এদের কথা শুনলেই ছমছম করে পাখি বিস্মিত হয়ে বলল আপনি তো ভিতু কেন আমি হাই তুলতে তুলতে বললাম আমার অনেক বুদ্ধি তো এই জন্যে ভিতু বুদ্ধিমানরা ভীতু হয় যার যত বুদ্ধি সে তত ভীতু আপনার কথা ঠিক না আমারও অনেক বুদ্ধি কিন্তু আমি ভীতু না তা অবশ্য ঠিক আর আপনি যে নিজেই নিজেকে বুদ্ধিমান বলছেন এটাও ঠিক না এতে অহংকার করা হয় কেউ অহংকার করলে আল্লাহ খুব রাগ করেন আল্লাহ মোটেই রাগ করেন না আল্লাহ কি তোমার আমার মতো যে চট করে রেগে যাবেন কেউ অহংকার করলে আল্লাহ খুব মজা পান মজা পেয়ে বলেন হাঁরে বোকাটা কিনি অহংকার করছে আপনাকে কে বলেছে কেউ বলেনি আমার মনে হয় আল্লাহকে নিয়ে এই ধরনের কথা মনে হওয়াও খারাপ এতে পাপ হয় আপনি এই ধরনের কথা আর বলবেন না আচ্ছা বলবো না আর শোনো তুমি কি রুটি বেলছ এ তো আঁকা বাঁকা হচ্ছে আপনি উল্টাপাল্টা কথা বলছেন তো এই জন্য মন দিয়ে কাজ করতে পারছি না আচ্ছা যাও আর বলবো না লাস্ট কথাটা বলে নি বলুন নাস্তা শেষ করেই তুমি একটা স্যুটকেসে তোমার বই খাতা জামা টামা এইসব দরকারি জিনিস গুছিয়ে নেবে আমরা ঘরে তালা দিয়ে চলে যাব কোথায় যাব আমার এক পরিচিত বাসায় তোমাকে রেখে আসব এখানে তোমাকে একা ফেলে রেখে যাওয়া যাবে না যে বাড়ির বাথরুমে ভূত হাঁটাহাঁটি করে সেই বাড়িতে তোমাকে একা রেখে যাওয়া অসম্ভব ব্যাপার বাথরুমে ভূত হাঁটাহাঁটি করে কি কি বলল তুমি না বললে পাখি মহাবিরক্ত হয়ে বলল ভূত হাঁটাহাঁটি করে এরকম কথা তো আমি বলিনি আমি শুধু বলেছি বাথরুমে শব্দ হচ্ছিল মনে হচ্ছিল কে যেন হাঁটছে ওই কে যেন হাঁটছেটাই ভূত শহরের বেশিরভাগ ভূতই থাকে বাথরুমে ওদের একটু পরপরই পানির তৃষ্ণা পায় তো বাথরুমে থাকাটাই ওদের জন্য সুবিধাজনক তবে এদের পছন্দ বাথটা বলা বাড়ি রাতে বাথটাবে শুয়ে ওরা আরাম করে ঘুমায় পাখি রুটিবেলা বন্ধ করে আমার দিকে তাকিয়ে হতাশ গলায় বলল আপনি দেখছি খুবই বোকা আপনি এত বোকা কেন আমি হেসে পেললাম কারণ আপনি এত বোকা কেন এই প্রশ্নটি আমি আমার এক জীবনে অসংখ্যবার শুনেছি এবং শুধু মেয়েদের কাছ থেকেই শুনেছি সবচেয়ে বেশি শুনেছি রূপার কাছ থেকে আমার ধারণা আজ আমি যখন পাখিকে নিয়ে রূপার কাছে উপস্থিত হব রূপা কথাবার্তার এক পর্যায়ে অবশ্যই বলবে হিমু তুমি এত বোকা কেন আমার বাবা তার উপদেশ লিখে গেছেন বাবা হিমালয় তোমাকে বাস করিতে হইবে অনেকের মধ্যে লক্ষ্য রাখিও সেই অনেকের কেউ যেন তোমাকে চালাক বা বুদ্ধিমান মনে না করে মহাপুরুষরা চালাক হন না বুদ্ধিমান হন না আবার তারা বোকাও হন না পৃথিবীর এই অনিত্য জগতে বুদ্ধির স্থান নাই বুদ্ধির দ্বারা এই জগৎ বুঝিবার চেষ্টা করিবে না চেতনার দ্বারা বুঝিবার চেষ্টা করিবে বুদ্ধি চেতনা নষ্ট করে রূপার শরীর ভালো নেই এ প্রচণ্ড গরমেও সে চাদর গায়ে দিয়ে বসে আছে চোখ মুখ ফোলা নাক দিয়ে ক্রমাগত পানি পড়ছে কোলে রাখা টিস্যু বক্স দ্রুত শেষ হয়ে আসছে রূপা আমার দিকে তাকিয়ে বলল কতদিন পরে তোমাকে দেখলাম বলো তো আমি বললাম এক বছর রূপা বলল এক বছর সাত মাস দিন ঘন্টা মিনিট বাদ দিলে কেন ঘন্টা মিনিটও বলতে পারবো বলতে ইচ্ছা করছে না বলে বলছি না তোমার সঙ্গে এই মেয়েটিকে ওর নাম পাখি ও তোমার সঙ্গে কিছুদিন থাকবে বারো তারিখের জন্মদিন জন্মদিনের দিন আমি ওকে নিয়ে যাব রূপা কিছু বলল না আমার দিকে তাকিয়ে রইল আমি বললাম কি হয়েছে তোমার আমার তেমন কিছু হয়নি তোমার কতদূর কি হয়েছে সেটা বলো মহাপুরুষ হতে পেরেছ না চেষ্টা চালিয়ে যাচ্ছি চেষ্টা চালিয়ে যাচ্ছ এই মেয়েটাকে যে আমার এখানে রেখে যাচ্ছ এটাও কি তোমার মহাপুরুষ কর্মশালার অংশ আমি হাসলাম প্লিজ হাসবে না তোমার হাসি কোনোদিনই আমার ভালো লাগেনি আর যত দিন যাচ্ছে তোমার হাসি ততই বিরক্তিকর হচ্ছে হায়নার হাসিও তোমার হাসির চেয়ে সুন্দর আমি বললাম ঠিক আছে হাসি বন্ধ আমি চলে যাচ্ছি তুমি পাখিকে ডেকে ওর সঙ্গে একটা দুটো কথা বলো নতুন এক বাড়িতে এসে থাকতে এসেছে তার এন্ট্রিটা সহজ করে দাও তোমার কঠিন মূর্তি দেখে ও ঠিক ভরসা পাচ্ছে না রূপা হাত ইশারায় পাখিকে ডাকলো পাখি পায়ে এগিয়ে এলো কঠিন গলায় মাস্টারনির ভঙ্গিতে রূপা বলল এমে তোমার নাম কি পাখি ভয় ভয় বলল পাখি পাখি তোমার নাম জি তুমি কি উঠতে পারো না না বলে লাভ নেই তোমার নাম যেহেতু পাখি তোমাকে আকাশে উঠতে হবে আমি ওয়ান টু থ্রি বলবো সঙ্গে সঙ্গে ওড়া শুরু করবে কই না কেন পাখি অবাক হয়ে তাকিয়ে আছে রূপা তার বিখ্যাত খিলখিল হাসি শুরু করেছে আমি হাসির নাম দিয়েছিলাম জলতরঙ্গ হাসি রূপার এই হাসির শব্দটাতে একটা ম্যাজিক আছে শুনলে মনে হয় এটা শুধু হাসি না হাসি দিয়ে দুহাত বাড়িয়ে দেয়া হাসির মাধ্যমে কাছে ডাকা আমি যা ভেবেছিলাম তাই হলো হাসির শব্দ শুনেই পাখি ছুটে এসে রূপাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদতে শুরু করল বাচ্চা মেয়েটির বুকে অনেক অশ্রু জমে আছে অশ্রু বের হওয়া দরকার আমি ওদেরকে রেখে আবার পথে নামলাম আকাশ মেঘলা রবীন্দ্রনাথের গানের মতো মেঘের উপর মেঘ করে আধার হয়ে আছে এমন দিনে হাঁটতে চমৎকার লাগে দশ যায়নি এর মধ্যেই গা ঘেঁষে একটা গাড়ি থামল গাড়ির কাছ নামিয়ে বোরকা পরা এক মহিলা চাপা গলায় বলল তাড়াতাড়ি গাড়িতে উঠুন আমি গাড়িতে উঠলাম বোরকাওয়ালি বললেন ভালো আছেন আমি বললাম হ্যাঁ আমাকে চিনতে পেরেছেন না বোরকা পড়লেও আমার চোখ তো দেখা যাচ্ছে চোখ দেখেও চিনতে পারছেন না না গলার স্বরেও চিনতে পারছেন না মেয়েদের গলার স্বরের মধ্যে একমাত্র রূপার গলার স্বর আমি চিনতে পারি আর কারোর গলার স্বর চিনতে পারি না রূপা কে আচ্ছা থাক বলতে হবে না বুঝতে পারছে কে এবং আমার ধারণা আপনিও বুঝতে পারছেন আমি কে তুমি জুঁই বোরকা পড়েছ কেন কোনো মলানা বিয়ে করেছ জুঁই হেসে ফেললো শব্দ করে হাসি অত্যন্ত আশ্চর্যের ব্যাপার তার হাসি ও রূপার হাসির মতো ঝনঝন করে জল তরঙ্গের মতো বাঁধছে কাছে ডাকার হাসি খিলখিল করছো কেন খিলখিল করছি কারণ আপনাকে দেখে খুব মজা লাগছে আপনি কি জানেন আমি পাগলের মতো আপনাকে খুঁজছি আপনার একটা মোবাইল টেলিফোন ছিল না সেই নাম্বারটাও ভুলে গেছি আমি আবার নাম্বার মনে রাখতে পারি না ম্যাট্রিকের রোল নাম্বার কোনো ছেলে মেয়ে ভুলে না অথচ আমি ভুলে গেছি আচ্ছা কি ম্যাট্রিকের রোল আপনাকে মনে আছে আমি বললাম তুমি এত আনন্দিত কেন আমি আনন্দিত কারণ চোর পুলিশ খেলায় আমি বাবাকে হারিয়ে দিয়েছি আপনি তো জানেন না বাবা আমার জীবন অতিষ্ঠ করে দিয়েছিল আমার পেছনে সব সময় দু তিনজন স্পাই কোথায় যাই না যাই সব বাবা জানেন আমার ঘরের যে টেলিফোন সেখানেও এমন ব্যবস্থা করা ছিল আমি যখন যার সঙ্গে কথা বলছি সব রেকর্ড হয়ে যাচ্ছে তোমার অবস্থাতে তাহলে মনে হয় খারাপই হ্যাঁ খুব খারাপ বাবাজি শুধু আমার পেছনে স্পাই লাগাতেন তা না আমি যদি কোনো ছেলের সঙ্গে কয়েকবার কথা বলতাম তাহলে তার পেছনে স্পাই লাগিয়ে দিতেন গোয়েন্দা বিভাগে কাজ করার জন্য মনে হয় এটা হয়েছে জুঁই সহজ গলায় বলল আমার মা বাবাকে ছেড়ে পালিয়ে বাবার অতি প্রিয় এক বন্ধুকে বিয়ে করেছিল সেই থেকে হয়েছে বাবা কাউকে বিশ্বাস করতে পারে না ভালো কথা আপনি কি আমাদের কয়েকদিন লুকিয়ে থাকার মতো কোনো একটা জায়গার ব্যবস্থা করে দিতে পারবেন আমাদের মানে বিয়ে করেছ হ্যাঁ করেছি প্রেমের বিয়ে জুই হাসতে হাসতে বলল বিয়ে করে ফেলার মতো প্রেম ছিল না তবে বিয়ে করেছি বাবাকে শিক্ষা দেওয়ার জন্যে আমার তো ধারণা ওনার যথেষ্ট শিক্ষা হয়ে গেছে এখনো শিক্ষা হয়নি আমি বাবার গোয়েন্দাগিরি জন্মের মতো শেষ করব এর মধ্যে আমি আবার মনসুরকে দিয়ে বাবাকে টেলিফোন করিয়েছি মনসুর গলা মোটা করে বলেছে থাক এসব বলতে ইচ্ছে করছে না মনসুর আমার হাজবেন্ডের নাম সে যেমন সাধারণ তার নামটাও তেমন সাধারণ আমি অবশ্য মনসুর ডাকি না আমি ডাকি মন কই আপনি বললেন না কয়েকদিন থাকার মতো একটা জায়গা দিতে পারেন কিনা তিন চার দিন থাকতে পারলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে কিভাবে আমি মাকে খবর দিয়েছি উনি থাকেন জার্মানিতে মা চলে আসছেন ও এখন বলুন তিন চার দিন লুকিয়ে থাকার মতো কোনো জায়গা আছে কি পাখিদের বাসায় থাকতে পারো পাখি কে পাখি হলো হাদিউজ্জামানের মেয়ে হাদিউজ্জামানকে হাদিউজ্জামান হচ্ছে মালিহা বেগমের কেয়ারটেকার টেকার মালিহা কে মালিহা বেগম হল আরিফিন সাহেবের মৃত স্ত্রী জুই ক্লান্তের নিঃশ্বাস ফেলে বলল আপনার সঙ্গে বকবক করতে ভালো লাগছে না আপনি নিয়ে যান আমাকে ওই বাড়িতে আমার যাবার দরকার কি তোমাকে চাবি দিয়ে দিচ্ছি বাড়ির ঠিকানা বলে দিচ্ছি তুমি মন সাহেবকে নিয়ে উঠে পড়ো কেউ কিছু বলবে না মনে হয় না কেউ কিছু বলবে আর যদি বলে তুমি বলবে তুমি পাখির চাচা তো বোন বাড়ি পাহারা দেবার জন্য আছো আমি রাজি এই নাও চাবি জুই বিস্মিত হয়ে বলল একটা পুরো খালি বাড়ির চাবি আপনি পকেটে নিয়ে কি ঘুরছিলেন আমি বক্তৃতা দেবার ভঙ্গিতে বললাম জুই শোনো আমরা সবাই বড় একটা পরিকল্পনার অংশ সেই বড় পরিকল্পনা যিনি করেন আমরা তাকে দেখতে পাই না কেউ তাকে বলে নিয়তি কেউ বলে প্রকৃতি আবার কেউ বলে আল্লাহ আমি পাঞ্জাবির পকেটে খালি বাড়ির চাবি নিয়ে ঘুরব তোমার সঙ্গে আমার দেখা হবে এটা আমার ধারণা বড় পরিকল্পনার ক্ষুদ্র একটা অংশ জুই শান্ত গলায় বলল আপনার কথা আমার বিশ্বাস করে ফেলতে ইচ্ছা করছে কিন্তু আমি বিশ্বাস করছি না গোয়েন্দা বাবার মেয়ে এত সহজে সব কিছু বিশ্বাস করে না আমি বললাম জুঁই তুমি একটু শব্দ করে হাসো তো জুঁই বলল কেন তোমার হাসির শব্দ অসম্ভব সুন্দর আপনার কোনো কথায় আমি বিশ্বাস করি না কিন্তু এই কথাটা বিশ্বাস করলাম মুসলিম মিয়া আবারও পত্রিকার প্রথম পাতায় চলে এসেছে ছবি সহ নিউজ মুসলিম ছাড়া পেলেন বৃষ্টিতে নগ্ন নৃত্য করে যিনি সবার নজর কেড়েছিলেন সেই মুসলিম মিয়া দুদিন হাজতবাসের পর ছাড়া পেয়েছেন খবরে জানা গেছে পুলিশের গাড়ি তাকে পুরনো ঢাকার শাহ সাহেব গলিতে নামিয়ে দেয় সেই সময় তার পরনে পুলিশের উপহার দেয়ার নতুন পাজামা পাঞ্জাবি ছিল অপরাধী হিসেবে ধৃত পুলিশের এই আচরণ নজিরবিহীন জানা গেছে থানার পুলিশ বাহিনীর সদস্যদের অনেকেই পা ছুঁয়ে তার দোয়া নিয়েছেন মুসলিম মিয়া সম্পর্কে থানার সূত্রে প্রাপ্ত একটি তথ্য হচ্ছে গত দুদিন মুসলিম মিয়া কোন খাদ্য গ্রহণ করেননি এবং এক মুহূর্তের জন্যেও নিদ্রা যাননি গ্রেপ্তারের প্রথম দিনে কিছু কথাবার্তা বললেও দ্বিতীয় দিন থেকে তিনি সঙ্গেই কোনো কারো কথাবার্তা বলেননি একটি অসমর্থিত মুসলিম করে বেলি ফুলের গন্ধ আসছে মিয়াকে দেখতে যাওয়া দরকার সত্যি সত্যি তার জীবনে কোনো ঘটনা ঘটে গেছে কিনা কে জানে নদীর সঙ্গে মানুষের অনেক মিল আছে এ ধরনের কথা বলা হয় নদীর সঙ্গে মানুষের সবচেয়ে বড় অমিল হলো নদীর পানি হঠাৎ করে উল্টো দিকে বইতে শুরু করতে পারে না মানুষের গতিপথ হঠাৎ করে উল্টো দিকে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই বদলে যেতে পারে ঘোর বৈষয়িক মানুষও এক ভোরবেলায় ঘুম থেকে উঠে চায়ের হাতে নিয়ে হঠাৎ বলে বসতে পারেন এই জীবনে যা উপার্জন করেছি সৎ উপার্জন এবং অসৎ উপার্জন সবই আমি দান করে দিতে চাই ব্যবস্থা করো আশ্রমের কোনো মহাপুরুষ ধরনের সাধক তার সমগ্র জীবনের পূর্ণ ফল হঠাৎ কোনো এক রাতে আশ্রমের কোনো কাজের মেয়ের পায়ে তুলে দিয়ে বলে এইটাই আসল জীবন মানুষ নদী না মানুষ অন্য জিনিস মুসলিমিয়ার সঙ্গে যোগাযোগের পরিকল্পনা আপাতত স্থগিত রাখলাম তার সঙ্গে দেখা করার আগে আমাকে জরুরি ভিত্তিতে একটা কাজ করতে হবে হাদি সাহেবের সঙ্গে যোগাযোগ করতে হবে তাকে বলতে হবে তার মেয়ে ভালো আছে এমন এক জায়গায় তাকে রাখা হয়েছে যে তাকে নিয়ে আর কোনো দুশ্চিন্তা করতে হবে না হাদি সাহেব যদি বাকি জীবন জেলেই কাটিয়ে দেন কিংবা ফাঁসির দড়িতে ঝুলে পড়েন তাতেও সমস্যা নেই আমাকে দেখে ওসি রকিবুদ্দিন সাহেব কিছুক্ষণ এমনভাবে তাকিয়ে রইলেন যেন বিরক্ত হবেন না খুশি হবেন মনস্থির করতে পারছেন না শেষে বিরক্ত হবার সিদ্ধান্ত নিয়ে বললেন কি ব্যাপার আমি গদগদ গলায় বললাম আপনাকে দেখতে এসেছি সামাজিক মেলামেশা অনেকদিন দেখি না মনটা কেমন যেন করছে থানা কি সামাজিক মেলামেশার জায়গা কোনো কাজ এসে থাকলে বলুন আর কাজ না থাকলে চলে যান সামান্য কাজ ছিল সেটা কি হাদি সাহেবকে বলা যে তার মেয়েটা ভালো আছে হাদিটাকে হাদিউজ্জামান খান খুনের আসামি বুঝতে পেরেছি কিন্তু ও তো নেই নেই মানে ওসি সাহেব হাই তুলতে তুলতে বললেন বসুন বলছি সামান্য ঘটনা আছে আমি সঙ্গে সঙ্গে গলা নামিয়ে বললাম মেরে ফেলেছেন নাকি ডেড বডি কোথায় রেখেছেন পাড়ির ট্যাংকে রিস্কি হয়ে যাবে তো রকিবউদ্দিন সাহেব অত্যন্ত বিরক্ত হলেন তবে এই বিরক্তি দীর্ঘস্থায়ী হল না তিনি সিগারেট ধরালেন এবং সিগারেটের প্যাকেট আমার দিকে এগিয়ে দিতে দিতে বললেন প্যাটাকে মেডিকেলই ভর্তি করা হয়েছে কেন পেটের ভেতর থেকে কথা বের করার জন্য সামান্য ডলা দেওয়া হয়েছিল ডলাটা বেকায়দায় পড়ায় জ্ঞান হারিয়েছিল ডলা খেয়ে অভ্যেস নেই তো সেই জ্ঞান আর ফেরেনি না জ্ঞান ফিরবে নাকি আর ফিরবেও না আমি কি করে বলবো ডাক্তার বলতে পারবে মানুষটা যদি মারা যায় আপনাদের কোনো ঝামেলা হবে না ঝামেলা কেন হবে আপনাদের ডলা খেয়ে মারা গেল ওসি সাহেব হাই তুলতে তুলতে বললেন কোনো ঝামেলা নেই থানায় এফআইআর করা আছে আসামি গভীর রাতে হাজতের শিখে মাথা ঠুকছিল রক্তাক্ত অবস্থায় তাকে নিবৃত্ত করা হয় ও চা খান দিতে বলবো বলুন চায়ের কাপে চুমুক দিতে দিতে বললাম এই যে ঘটনাগুলি ঘটে আপনাদের হাতে লোকজন মারা যায় আপনাদের খারাপ লাগে না ওসি সাহেব সিগারেটে লম্বা টান দিতে দিতে বললেন সত্যি কথা জানতে চান হ্যাঁ চাই পরনে যখন খাকি পোশাক থাকে তখন খারাপ লাগে না তবে বাসায় গিয়ে যখন লুঙ্গি গেঞ্জি পড়ি তখন খারাপ লাগে আমি বললাম পুলিশের পোশাক পাল্টে লুঙ্গি গেঞ্জি করলে ভালো হতো তাই না রকিবউদ্দিন সাহেব ক্রুদ্ধকালায় বললেন লুঙ্গি গেঞ্জি লুঙ্গি পরে আমরা আসামির পেছনে দৌড়াব অসুবিধে কি মালকোচা মেরে দৌড় দেবেন ওসি সাহেব এক দৃষ্টিতে আছেন এখানে আর বেশি সময় থাকা ঠিক হবে না চাটা ভালো হয়েছিল পুরো কাপ শেষ করলে ভালো হতো শেষ করা ঠিক হবে না এই সময় বিস্ফোরণ ঘটে যেতে পারে আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম হাদি সাহেব কোথায় আছে বলবেন একটু দেখে আসতাম পুলিশের ডলা কি জিনিস সে সম্পর্কে ফার্স্ট নলেজ নিয়ে আসতাম ওসি সাহেব বললেন মেডিকেলে ইন্টেন্সিভ কেয়ারে ভেবেছিলাম আমাকে দেখেই ডক্টর মালিকা বানু তেলে বেগুনের জ্বলে উঠবেন কর্কশ গলায় গেট আউট বলে বসবেন এবং বেল টিপে দারোয়ান ডাকবেন সেরকম কিছুই করলেন না শান্ত গলায় বললেন হিমু সাহেব আসুন আমি থতমতো খেয়ে গেলাম কারো কাছ থেকে খুব খারাপ ব্যবহার পাব এ জাতীয় মানসিক প্রস্তুতি নিয়ে যাবার পর হঠাৎ যদি খুব ভালো ব্যবহার পাওয়া যায় তাহলে সব এলোমেলো হয়ে যায় আমি কি বলবো বুঝতে পারলাম না বললেন বসুন তেঁতুলের শরবত খাবেন আমার বড় মেয়ে কোথেকে যেন তেঁতুলের শরবত বানানো শিখে এসেছে রোজ ফ্লাস্ক ভর্তি করে তেঁতুলের শরবত দিয়ে যাচ্ছে আমি আবার টক খেতে পারি না মেয়েটাকে সে কথা বলতেও পারছি না বেচারি এত শখ করে একটা জিনিস বানাচ্ছে বললাম দিন তেঁতুলের শরবত মালিক বলো হাসি মুখে গ্লাসে তেঁতুলের শরবত ঢাললেন আমার দিকে গ্লাস বাড়িয়ে দিতে দিতে বললেন আজও কি আপনি আপনার খালু সাহেবের সঙ্গে গল্প করতে এসেছেন আমি তেঁতুলের শরবতে চুমুক দিতে দিতে বললাম জি না আজ এসেছি হাদিউজ্জামানের সঙ্গে কথা বলতে থানা থেকে যাকে পাঠিয়েছে সেই হাদিউজ্জামান জি আচ্ছা পা আপনি বলুন তো হাদিজ্জামানের বিছানা এবং আমার খালু সাহেব আরিফিন সাহেবের বিছানা কি পাশাপাশি হ্যাঁ পাশাপাশি আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম তাহলে সব সমস্যার সমাধান হয়ে গেছে মালিকাবানের চোখ শুরু করে বললেন কিরকম আমার ধারণা প্রকৃতি বা আল্লাহ অথবা মহাশক্তি পুরো ব্যাপারটা নিজের হাতে নিয়ে নিয়েছে দুজনকে ইন্টেন্সিভ কেয়ারের পাশাপাশি শুয়ে দিয়েছে কাজে এখন বোঝা যাচ্ছে তার পরিকল্পনা মতোই সবকিছু হচ্ছে আমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই আপনি দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন হ্যাঁ ছিলাম আমার ধারণা আমার খালু সাহেবই খুনটা করেছেন স্ত্রীর সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছেন কারণ আমার খালাও খুব সহজপাত্রী নন অপরাধটা নিজের ঘাড় থেকে নামিয়ে ফেলে দিয়েছেন হাদিউজ্জামানের ঘাড়ে যাই হোক এখন দুজন যেহেতু পাশাপাশি আছেন প্রকৃতি ব্যাপারটা দ্রুত মীমাংসা করে ফেলবে দেখা যাবে বারো তারিখে হাদিউজ্জামান সাহেব তার মেয়ের জন্মদিনে উপস্থিত হয়েছেন ডক্টর মালিকা বানু আমার দিকে তাকিয়ে আছেন তার দু চোখে শান্ত কৌতূহল তার চোখ দুটি বলে দিচ্ছে আমি নিজে থেকে কিছু জিজ্ঞেস করব না তবে আপনি যদি কিছু বলেন তাহলে আগ্রহ নিয়ে শুনব আমার কিছু বলতে ইচ্ছা করছে না ক্লান্ত লাগছে ইচ্ছা করছে পার্কের কোনো বেঞ্চিতে শুয়ে থাকতে আকাশের যা অবস্থা বৃষ্টি নামবেই পার্কের বেঞ্চিতে শুয়ে বৃষ্টিতে ভেজার মজা অন্যরকম আমি বললাম আপ আপনি টেলিফোনটা একটু ব্যবহার করতে পারি মালিকাবানু কোনো উত্তর না দিয়ে টেলিফোন সেট এগিয়ে দিয়ে উঠে দাঁড়ালেন টেলিফোনের কথাবার্তা তিনি শুনতে চান না ভদ্রমহিলার ভদ্রতায় আরেকবার মুগ্ধ হলাম টেলিফোন করলাম নিজের মোবাইল নাম্বারে টেলিফোন ধরলেন জুঁইয়ের বাবা তিনি হতাশ এবং ক্লান্ত গলায় বললেন কে আমি বললাম হিমু ও তুমি জুঁয়ের কোনো খবর পেয়েছো জি না আপনি পেয়েছেন ভদ্রলোক চুপ করে রইলেন আমি বললাম স্যার আপনি আমার পেছনে যে গোয়েন্দা লাগিয়ে রেখেছিলেন ওরা কি এখনও আছে না ওরা একদিন হঠাৎ তোমাকে মিস করে ফেলে তারপর আর তোমাকে লোকেট করতে পারছে না স্যার আপনি বোধহয় এক্সপার্ট কাউকে দেননি শিক্ষানবিশ কাউকে পাঠিয়েছিলেন এখন আমি আছি ঢাকা মেডিকেল কলেজে ডক্টর মালেগে বানুর চেম্বার হেমু শোনো অর্থহীন কথাবার্তা বলে আমার সময় নষ্ট করবে না আমি আমার মেয়েকে পাচ্ছি না পয়েন্ট অফ লুজিং মাই স্যানিটি আমি দু রাত ঘুমাইনি আমার ধারণা আমার মেয়েটা মহাবিপদে পড়েছে খুব খারাপ একটা টেলিফোন কল পেয়েছি আমি টেলিফোনে ফোপানের মতো শব্দ শুনলাম ভদ্রলোক কাঁদছেন নাকি কাঁদাটাই স্বাভাবিক বললাম স্যার আমি জুঁয়ের খবর আপনাকে দিতে পারি কি বললে জুঁয়ের খবর দিতে পারো হ্যাঁ কোথায় আছে সে সে কোথায় আছে তা এক শর্তে আপনাকে বলতে পারি ডোন্ট টক নুইসেন্স তোমার কাছে পুলিশের লোক যাচ্ছে তুমি এক্ষুনি এই মুহূর্তে জুঁয়ের কাছে তাদের নিয়ে যাবে আমিও সঙ্গে আসছি এখন বলো তুমি কোথায় আছো স্যার আপনি মন দিয়ে শুনুন চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না আপনার বা আপনার বাহিনীর সাধ্য নিয়ে আমাকে খুঁজে বের করবে আপনি আমার শর্ত মানলেই মেয়েকে পাবেন শর্তটা কি তোমার টাকা লাগবে টাকা না একটা হাতির বাচ্চা মানে একদিনের জন্য আপনি একটা হাতির বাচ্চা জোগাড় করে দেবেন এই মাসের বারো তারিখ হাতির বাচ্চা আমি কোথায় পাব আপনার মতো ক্ষমতাবান মানুষের পক্ষে হাতির বাচ্চা জোগাড় করা কোনো ব্যাপারই না হাতির বাচ্চাটা জোগাড় করুন বারো তারিখ ভোরবেলা আমি আপনাকে একটা ঠিকানা দেব ওই ঠিকানায় হাতির বাচ্চা নিয়ে চলে যাবেন মেয়েকেও পাবেন আমি টেলিফোন নামিয়ে রাখলাম অতি দ্রুত এখন আমাকে চলে যেতে হবে জুঁয়ের বাবা এখন থেকে হন্যে হয়ে আমাকে খুঁজবেন যদি পেয়ে যান তাহলে আর হাতির বাচ্চার ব্যবস্থা হবে না আমাকে না পেলে তিনি অবশ্যই হাতির বাচ্চা জোগাড় করবেন আমি মুসলেম মিয়ার সঙ্গে কয়েকদিন ধরে আছি দুজনই পলাতক মুসলিম মিয়া পলাতক তার ভক্তদের কাছ থেকে আমি পলাতক জুঁয়ের বাবার কাছ থেকে পালিয়ে কেউ কেউ বস্তিবাসী হয় আমরা দুজন হয়েছি পাইপবাসী বিশাল এক সোরেজ পাইপে সংসার পেতেছি পাইপের দুমাথা চটের পর্দায় ঢাকা বাইরের জগৎ থেকে চটের পর্দায় আমরা বিচ্ছিন্ন আমাদের সঙ্গে আরও পাইপ সংসার আছে এখানকার ব্যবস্থা আধুনিক ফ্ল্যাট বাড়িগুলির মতো এক ফ্ল্যাটের মানুষ যেমন অন্য ফ্ল্যাটে কি হচ্ছে খবর রাখে না পাইপ জগতেও এক পাইপের সংসার জানে না অন্য পাইপে কি হচ্ছে আমরা মোটামুটি সুখী আছি তবে মুসলিম মিয়া খুবই যন্ত্রণা করছে সারাক্ষণ হা হুতাস ভাই যান আপনার কথা শুই না বৃষ্টির পানিতে ন্যাংটা হয়ে না আসলাম এরপরে যে কি হইল এখন মানুষের মনের কথা বুঝতে পারি কে মনে মনে কি ভাবতেছে পরিষ্কার ধরতে পারি এই ধরনের আপনি এখন ভাবতেছেন একটা হাতির বাচ্চার কথা সত্যি বলছি কিনা ভাইজান বলেন আমি বিস্মিত হয়ে বলি হ্যাঁ সত্যি বলছ হাতির বাচ্চার কথাই ভাবছি তারপর ধরেন বেলি ফুলের গন্ধ সারা শৈল দেওয়া ভুর করে গন্ধ বাইরে আজ সকালে একবার গায়ে মাখা সাবান দিয়ে গোসল দিছি দুপুরে গোসল দিছি কাপড় ধোয়া সাবান দিয়া তারপরে গন্ধ যায় না কি করি ভাইজান বলেন তো কি করতে চাও আগের মতো হইতে চাই পীরফকির হইতে চাই না পাপ করতে ইচ্ছা করে ইচ্ছা করলে পাপ করো আমার যে অবস্থা ভাই আর তো মনে হয় পাপ করতে পারবো না পাপই যদি করতে না পারি পৃথিবীতে বাইচা থেকে কি লাভ দুনিয়ার আসল মজা পাপে পুণ্যের মজা নাই কোন একটা তরিকে আমারে বলেন যেন সব আগের মতো হয় ফুলের গন্ধটা অসহ্য হইছে ভাইজান এর শেষ হইলে গুম আখ্যা বৈশা থাকা ভালো এই যে দিন রাত পাইপের মধ্যে লুকায় থাকি এটা কি ভালো চলো আজ রাতে বের হই কিছুক্ষণ হাঁটাহাঁটি করি আপনি যা বলবেন করব গু খাইতে বললে বিশলা কাঁচা গু খাব খালি আমার আগের মতো বানায় দেন আমি মুসলিম মিয়াকে নিয়ে বের হলাম আজ বারো তারিখ পাখির জন্মদিন জন্মদিন হচ্ছে কিনা খোঁজ নেওয়া দরকার জুঁয়ের বাবাকে সকালবেলা পাখিদের বাসার ঠিকানা দিয়েছি তিনি হাতির বাচ্চা নিয়ে সেখানে উপস্থিত হলেন কিনা সেটাও জানা দরকার পাখিদের বাড়ির কাছাকাছি আসতেই থমকে দাঁড়াতে হল বাড়ির সামনে বিরাট জটলা অনেক লোকজন কি ব্যাপার জিজ্ঞাসা করতে একজন হরবর করে বলল এই বাড়িতে একজন হাতির বাচ্চা নিয়ে গেছে হাতির বাচ্চা জি হাতির বাচ্চা দেড় টনি ট্রাকে কুই আনছে বিষয়টা কি বিষয়টা কি জানার জন্য তো আমরা দাঁড়ায় আছি পাখি মেয়েটির আনন্দ নিজের চোখে দেখতে ইচ্ছা করছে ইচ্ছাকে প্রশ্রয় দিলাম না মানুষের গভীর আনন্দ এবং গভীর বিষাদ কাছ থেকে দেখতে নেই আমি মুসলিমের দিকে তাকিয়ে বললাম মুসলিম তোমার আধ্যাত্মিক ক্ষমতা কি বলছে পাখি মেয়েটির বাবা কি ফিরে এসেছে মুসলিম সঙ্গে সঙ্গে বলল জি ফিরেছেন ওনার শরীর খারাপ তাই ফিরছেন পুলিশ ওনারে চাইরা দিছে মুসলিমের কথা অবিশ্বাস করার কোনো কারণ নেই তার গা দিয়ে বেলে ফুলের গন্ধ ছড়াচ্ছে তীব্রভাবেই ছড়াচ্ছে এই গন্ধের উৎস অনেক গভীরে সাবান পানির ধোয়ায় এই গন্ধ যাবে না আমি মুসলিম মিয়াকে নিয়ে হাঁটছি মুসলিমের চোখে পানি সে বিড় করে বলল আপনি পায়ে ধরি ভাই যান বদলায় দেন এই ফুলের গন্ধে আমি পেশাব করি আমার আগের মুসলিম বানায় দেন হাই রে সেই ক্ষমতা যদি আমার থাকত সব ক্ষমতা একজন নিয়ে দূরে বসে আছেন ভুল বললাম দূরে না কাছেই বসে আছেন খুব বেশি কাছে বলি তাকে দেখা যায় না গল্পকথমে কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা একজন হিমু কয়েকটি ঝিঁসি পোকা আজ চতুর্থ এবং শেষ পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা